বলা হয় পূর্ণ বিশ্বাস এবং পবিত্র মন থেকে চাওয়া ইচ্ছা পূরণ হওয়া ঠিক ততটাই নিশ্চিত যতটা রোজ সকালে সূর্য উদয় হওয়া। গুরুত্বপূর্ণ নয় যে আপনার মনোকামনা কি, গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে মনোকামনা করেছেন তার জন্য ঈশ্বরের প্রতি আপনার কতটা অটুট বিশ্বাস আছে এবং আপনার মনের মধ্যে কতটা ধৈর্য আছে, আপনার বিশ্বাস কতটা সত্য। যেভাবে সংসার পালন করতে প্রতিদিন কাজ করতে হয় সেভাবে ভক্তিতেও মানুষকে কাজ করতে হয়, তা হল নিরন্তর ঈশ্বরের ধ্যান করা আর তার উপর অটুট বিশ্বাস রাখা। যে মানুষদের মনের ইচ্ছা পূরণ হয় না তার পেছনের কারণ ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ও ধৈর্যের অভাব। যাদের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস আছে এবং যিনি সর্বদা ধৈর্যশীল তার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। সময় লাগলেও ভগবান এমন ভক্তের সব ইচ্ছা পূরণ করেন। প্রথম সংকেত, যখন আপনার মনোকামনা পূরণ হতে চলেছে তখন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস অনেক বেড়ে যাবে। সম্ভবত আগে এত বিশ্বাস ছিল না। আপনার মন খুব ইতিবাচক হয়ে ওঠে, আপনার মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়, আপনি বারবার এই অনুভব করেন যে আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। আপনার মন বারবার ভগবানকে স্মরণ করতে চাইবে, তার পূজা করতে এবং দেখতে চাইবে। মন শুধু বলবে ভগবানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, তিনি অবশ্যই আমার কথা শুনবেন। অর্থাৎ যখন আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো বাড়তে থাকবে তখন বুঝুন যে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। দ্বিতীয় সংকেত, আপনি সবসময় আপনার সাথে একটি ইতিবাচক শক্তি অনুভব করবেন। যেভাবে ভালো সময় আসার আগেই ঈশ্বর আমাদের কিছু নিদর্শন দেন এবং আমরা সেটি অনুভব করতে পারি যে আমাদের ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে। একইভাবে যখন আপনার কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে তখন আপনার ভেতরে একটি পজিটিভ এনার্জি তৈরি হবে এবং নেগেটিভ এনার্জি নষ্ট হবে। আপনি মনে মনে বুঝতে পারবেন যে আমার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে, আমি যা চাই তা শীঘ্রই আমার কাছে আসবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার ইচ্ছা যাই হোক তার পথে আসা সব বাধা সরে যেতে শুরু করবে। অনেকবার আমাদের মনের ইচ্ছা পূরণ হয় না কারণ সেটা পূরণ হতে অনেক সময় লেগে যায়, কারণ আমাদের জীবনে এমন সব বাধা আসে যার ফলে আমরা যা চেয়েছি তা আমরা পাইনি। যখন আপনার ইচ্ছার পথে কোনো বাধা থাকবে না এবং ঈশ্বরের কৃপা আপনার উপর থাকবে তখন আপনার ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে শুরু করে। তো বন্ধুরা, এই তিনটি সংকেত পেলে ঈশ্বরকে ধন্যবাদ জানান, তার কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বরের কাছে কামনা করি তিনি আপনার মনের ইচ্ছা পূরণ করুন। জয় শিব শঙ্কর, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার।